হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এক ভাই কমেন্টস করেন আপু আমার বয়স এখন পঁচিশ বছর আমি 13 বছর বয়স থেকে প্রতিদিন হাত মারি কোনো কোনো দিন আমাকে দুই তিনবারের বেশিও হাত মারতে হয় যদি একদিনের জন্য হাত না মারি তাহলে শুক্রাণু বের করার জন্য আমি পাগল হয়ে যাই আগে আমার অঙ্গ অনেক বড় ছিল শক্ত হলে অনেক স্বাস্থ্যবান এবং মোটা দেখাতো কিন্তু দিনে দিনে আমার অঙ্গ ছোট এবং দুর্বল হয়ে যাচ্ছে এছাড়াও অতিরিক্ত হাত মারার কারণে আমার শরীরও অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং প্রায়ই আমার হাত পা কাঁপে এই অবস্থায় আমার করণীয় কি এই বিষয়ে একটু বলবেন প্লিজ ফ্রেন্ডস আপনার প্রশ্ন উত্তরে বলবো এত বেশি হাত দ্বারা মৈথুন করা একেবারেই উচিত নয় একজন পুরুষের শরীরে প্রতিনিয়ত শুক্রাণু উৎপাদন হতে থাকে কিন্তু আপনি যদি অনেক বেশি হাত দ্বারা মৈথুন করে আপনার শরীর থেকে অতিরিক্ত শুক্রাণু বের করে ফেলেন তাহলে আপনার শরীরকে এই অতিরিক্ত শুক্রাণু উৎপাদন করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে আর খুব বেশি মৈথুন করার কারণে আপনার বীর্যে শুক্রাণুর সংখ্যা অনেক কমে যাবে আর এত বেশি কমে যাবে যে পরবর্তীতে এই শুক্রাণু দ্বারা আপনি আপনার স্ত্রীকে প্রেগনেন্ট করতেও পারবেন না কিছু কিছু ডাক্তাররা বলে ছেলেরা একদিন দুই দিন অন্তর অন্তর যদি মৈথুন করে তাহলে তাদের শারীরিক কোনো ক্ষতি হয় না এটা এটা একটি ভুল ধারণা মাত্র কেননা আপনি যদি একদিন অন্তর অন্তর মৈথুন করেন তাহলে পরবর্তীতে আপনার পরিণত হয়ে যাবে দুই দিন যাই হোক আপনি যদি প্রতিদিন এভাবে হাত দ্বারা মৈথুন করেন তাহলে আপনার শুক্রাণু পাতলা হয়ে যাওয়ার পাশাপাশি আপনার অঙ্গের ওপরও প্রচণ্ড চাপ পড়ে যার ফলে আপনার অঙ্গের উপরে যে পেশিগুলো রয়েছে এই পেশিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্যই আগে যখন আপনার অঙ্গ শক্ত হলে অনেক বেশি বড় এবং দীর্ঘ বা মোটা মনে হতো এখন অতটা মোটা বা শক্ত বা স্বাস্থ্যবান মনে হয় না আরেকটা বিষয় হচ্ছে বারবার মৈথুন করার ফলে আপনার শরীর থেকে বেশ কিছু ক্যালোরি প্রোটিন এবং মিনারেল বের হয়ে যাচ্ছে যার ফলে আপনি শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন এবং প্রায় আপনার হাত পা কাঁপে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে কোনো উপায়ে মৈথুনের অভ্যাস বাদ দেওয়া একবারে যদি বাদ দিতে না পারেন তাহলে ধীরে ধীরে কষ্ট করে হলেও এই অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে হবে দ্বিতীয় হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে শরীরে উত্তেজনা আসে কেননা আপনার শরীরে উত্তেজনা আসলেই আপনার মৈথুনের ইচ্ছা জাগবে তৃতীয় হচ্ছে আপনার বয়স যেহেতু পঁচিশ বছর এবং শরীরে উত্তেজনাও অনেক বেশি তাই যদি সম্ভব হয় দেরি না করে বিয়ে করে ফেলুন কেননা বিয়ে করে ফেললে আপনার এভাবে মৈথুন করতে হবে না চতুর্থ আপনার খাদ্য তালিকার দিকে বিশেষ নজর দিন প্রতিদিন অবশ্যই চার থেকে পাঁচ লিটার বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন এবং একই সাথে প্রতিদিন সকালে এবং রাতে এক গ্লাস দুধের সাথে দুই চামচ খাঁটি মধু ভালো করে মিক্সড করে খেয়ে নেবেন এখন বাজারে তরমুজ পাওয়া যায় যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন তরমুজ খেতে পারেন বা তরমুজের জুস তৈরি করে খেতে পারেন আর প্রতিদিন সকালে অবশ্যই দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাবেন আপনি যতই পুষ্টিকর খাবার দাবার খান এবং যতই খান না কেন আপনি যদি মৈথুনের অভ্যাস বাদ না দেন তাহলে কোনোভাবেই আপনি ভাবে সুস্থতা অনুভব করবেন না এবং আপনার অঙ্গ আগের মতো ঠিক হবে না তাই সবার আগে মৈথুন করার অভ্যাস বাদ দিন এবং একই সাথে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন তাহলে